রেল স্টেশন থেকে হকার উচ্ছেদের নোটিশকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো হাবড়া স্টেশনে। প্রতিবাদে শহরে মিছিল করে আই.এন.ট ইউ.সি। হকারদের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা করে তবেই উচ্ছেদ করুক রেল। রেল প্ল্যাটফর্ম ও রেলের জমি থেকে হকার উচ্ছেদের নোটিশ ঘিরে চাঞ্চল্য ছড়ালো বনগাঁ শিয়ালদহ শাখার হাবড়ায়। বুধবার সকালে হাবড়া প্ল্যাটফর্মের বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদের নোটিশ দেখা যায়। বিভিন্ন জায়গায় পোস্টার সাঁটা হয়, তাতে লেখা 20 তারিখ থেকে আগামী 7 দিনের মধ্যে প্ল্যাটফর্ম দখল করে থাকা হকারদের উঠে যেতে হবে। এমনকি হাবড়া 1 নম্বর রেলগেট পর্যন্ত রেলের জমিতে থাকা হকারদেরও উঠে যাওয়ার জন্য বলা হয়েছে। পোস্টারে কারো নাম বা সই না থাকলেও জানা গিয়েছে রেলের তরফেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কিছু হ্যান্ডবিল ওয়ালে ওয়ালে লাগানো যে 20 তারিখের মধ্যে সমস্ত স্টেশন ফাঁকা করে দিতে হবে, সমস্ত স্টেশন বাউন্ডারি ফাঁকা করে দিতে হবে, দোকানপাট সব ভেঙে দিতে হবে, এই মর্মে একটা নোটিশ এখানে জারি করে। সেই নোটিশের প্রতিবাদে আমাদের সাথে কোনো আলোচনা নাই, কোনো আলোচনার অংশের মধ্যে আমাদেরকে ডাকিনি, কোনো কিছুর ভিতরে কোনো সিদ্ধান্ত নেই। হঠাৎ করে দেখার পরে আমরা আমাদের সিদ্ধান্ত নেই যে এটা একটা চক্রান্ত, যে কোনো উপায়ে একটা চক্রান্তের মধ্যে চলছে, এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। সেই লড়াইয়ের জন্য আজকে আমরা ফার্স্ট ইস্যু করলাম একটা মিছিল, এরপরে আরও 72 আন্দোলন হবে, 72 মিছিল হবে। প্রতিবাদে এদিন হাবড়া স্টেশন থেকে 1 নম্বর রেলগেট পর্যন্ত মিছিল করে আই.এন.ট ইউ.সি। আমরা দরকার হয় আত্মহত্যা করবো না, রেল লাইনে পরে শুয়ে পড়বো। কেন একটা হকার, এই যেমন আমার স্বামী অসুস্থ, আমার কোনো ছেলে মেয়ে নেই, আমি হকারি করে আমার স্বামীরে নিয়ে আমি খেয়ে বেঁচে আছি। তো যদি আমি খেতেই না পারি তো আমি জীবন দিয়ে দেবো। অনেক অনেক ভাইয়েদের ছোট ছোট বাচ্চা, ছোট ছোট মা বাবা, বুড়ো মা বাবা ঘরে আছে, তাদেরকে এই হকারি করে নিয়ে যাবে, 2 কিলো চাল কিনে নিয়ে যাবে, তারপর তার বাড়ির লোক খাবে। তাই যদি 2 কিলো চাল নিয়ে যদি বাড়িতে না যেতে পারে, তারা মা বাবা খাবে কি? তখন মা বাবা তো না খেয়ে মরে যাবে। তাদের দাবি, উচ্ছেদের আগে পুনর্বাসন দিতে হবে। স্টেশনে থাকা হকারদের দাবি, প্ল্যাটফর্মের দোকানের উপর নির্ভর করেই তাদের সংসার চলে, হঠাৎ করে তাদেরকে তুলে দিলে না খেতে পেয়ে মরতে হবে। হকারি করে খাচ্ছে, ছেলে মেয়ে মানুষ করছে, এর উপরই নির্ভর। 1-2 নম্বর এই বয়সে কিছু করার নেই, 3 নম্বর কত হলো আমাদের নেতারা আছে, পার্টি আছে, তারা নিশ্চয়ই বুঝবে, কিন্তু সহজে আমরা উঠছি না, আন্দোলন চলবে। আই.এন.ট ইউ.সি সমর্থিত হকারদের দাবি, তাদের ব্যবসা বন্ধ হয়ে গেলে তাদের না খেতে পেয়ে মরতে হবে, সেক্ষেত্রে আর.পি.এফ এর গুলিতেই মরা ভালো বলে দাবি তাদের। আমরা উঠে কি করব, কোথায় যাব, কি খাবো? আমরা উঠে গিয়ে এত লোক, সবারই তো সংসার আছে বলেন, এর উপর দিয়েই তো সবার সংসার, বাল বাচ্চা সবাই এর উপর দিয়েই বাঁচোয়া। তাহলে আমরা উঠে গিয়ে কি করব, কোথায় যাব, আমাদের কোনো রাস্তা আছে যাওয়ার? হকারদের পাশে দাঁড়িয়েছেন নিত্যযাত্রীরাও। আমি যাত্রী হিসাবে বলবো, আগে সবার ব্যবস্থা করতে, তারপরে উচ্ছেদ করতে। হ্যাঁ অবশ্যই, সবাই কর্ম করে খাবে, হ্যাঁ অবশ্যই এদের একটা ব্যবস্থা করে তবে হকারদের তোলাটা উচিত। নিত্যযাত্রীদের মতে, হকারদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিক রেল। খুবই খারাপ, খুবই দুঃখিত, এরকম কোনোদিন যেন না হয় আমরা চাই না। তাই আমরা এখন কোথায় যাবো, কী করে খাবো? ব্যুরো রিপোর্ট, নিউজ নোমান্সল্যান্ড, হাবড়া।